আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফটোশপ দিয়ে একটা পাসপোর্ট সাইজ ছবি করতে পারেন। সো লেটস বিগিন। প্রথমে আপনি ক্রিয়েট নিউ দিবেন। ক্রিয়েট নিউ দেওয়ার পরে হচ্ছে আপনি আপনার প্রজেক্টের নাম দিবেন। নাম দেওয়াটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, তাতে হলে আপনার কাজগুলো গুছানো থাকবে। তারপর ডকুমেন্ট থেকে এ4 সাইজের একটা পেপার নেবেন। এ4 সাইজের সাইজ হলো ওয়াইড 210 মিলিমিটার এবং হাইট হলো 297 মিলিমিটার এবং রেজুলেশন রাখবেন 300 পিক্সেলস পার ইঞ্চি আর কালার মোড 8 GB। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রাখবেন, রেখে ওকে প্রেস করবেন। তো এটা আপনার পেপারটা চলে আসলো। তো এরপর হচ্ছে আপনি যে ছবিটাকে পাসপোর্ট সাইজ করতে চান সেই ছবিটাকে এখানে হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে রাখবেন। তো রাখার পরে তো আমরা একটু জেনে নিই যে পাসপোর্ট সাইজের সাইজটা কী। তো আমরা যদি গুগল করি, গুগল থেকে হচ্ছে পাসপোর্ট সাইজ ছবির ইউএসএর স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি আর বাংলাদেশের ক্ষেত্রে পাসপোর্ট সাইজের সাইজ হচ্ছে 2.5 ইনটু 3 সেন্টিমিটার আর উইথ আ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সাদা ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এটা আমরা গুগল থেকে ইনফরমেশনটা নিলাম। নেওয়ার পরে এখন হচ্ছে আমরা এটাকে ক্রপ করব। এই যে এটা হচ্ছে ক্রপ টুল ফটোশপের। তো ক্রপ টুলটা সিলেক্ট করবো আর তখন অবশ্যই হচ্ছে যে লেয়ারে হচ্ছে আমাদের ছবিটা সেই লেয়ারটাকে সিলেক্ট করব। করে হচ্ছে এই যে রেশিওর এই ঘরটাতে একটা দিব হচ্ছে 2.5 আর আরেকটাতে দিব হচ্ছে 3। তো দেওয়ার পরে এই যে আমাদের এখানে সাইজটা চলে আসলো। এবার হচ্ছে আমরা এটাকে ক্রপ করব। ক্রপ করে হচ্ছে সাইজটা উল্টা হয়ে গেছে, বাস এই সাইজটা রাখবো। রেখে হচ্ছে আমরা হচ্ছে পাসপোর্ট সাইজ ছবিতে অনেক বেশি এলিমেন্ট রাখা যায় না, জাস্ট মুখের জায়গাটুকু রাখতে হয় আর হচ্ছে যে আপনার পুরোটা হচ্ছে একদম ভরে রাখতে হয়। মাথার উপরে আপনি যদি এইভাবে হেড স্পেস রাখেন বা এরোভাবে মাথা কেটে দেন, এটা করা যাবে না। জাস্ট মাথার জায়গাটুকু ঠিক মতো রাখতে হবে। রেখে হচ্ছে আপনি ইন্টার প্রেস করবেন। তো আমাদের এটা ক্রপ হয়ে গেল। তো ক্রপ হয়ে যাওয়ার পর এই যে এখান থেকে নিয়ে রেক্ট্যাঙ্গুলার মার্ক টুল এটা নেবেন। নেওয়ার নিয়ে হচ্ছে আপনার ক্রপ করা জায়গাটুকু সিলেক্ট করবেন। করে হচ্ছে এই লেয়ার নিউ লেয়ার ভিয়া কপি এটা সিলেক্ট করবেন। তো আপনার এই যে লেয়ারটা হলো এটাই হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ ছবিটা। তো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটই আছে দেখা যাচ্ছে। তো এরপরে কন্ট্রোল প্লাস প্রেস করে এখন অনেকে যেটা করে হচ্ছে যে ছবির কালারটা ঠিক করার জন্য অনেকে আপনার এই যে এটা হচ্ছে আপনার আইড্রপার টুল এটা সিলেক্ট করে এবং এটা সিলেক্ট করে এই পুরা স্ক্রিনের যে জায়গাটা হচ্ছে সবচেয়ে বেটার সেই জায়গাটা মার্ক করে। মার্ক করলে এই জায়গায় হচ্ছে আপনার এই মার্ক করা অংশের কালারটা চলে আসবে এবং এটা দিয়ে হচ্ছে এই ব্রাশ টুলটা সিলেক্ট করে। এরপর ব্রাশ টুলটা দিয়ে সাইজ মতো করার জন্য হচ্ছে কিবোর্ডের থার্ড ব্রেকেটটা প্রেস করে করে বিভিন্ন ডার্ক যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো একটু পেইন্ট করে দেয়। তো এতে করে কি হয় যে আপনার যে ডার্ক যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো হচ্ছে ফ্লোটা একটু কমিয়ে দেই, দিয়ে হচ্ছে আপনার এখানে পেইন্ট করে ডার্ক জায়গাগুলোকে হচ্ছে ঠিক করে। অপাসিটিটা ব্রাশ টুলে রাখবো হচ্ছে আপনার 20%। 20%-এর বেশি দিলে হচ্ছে আপনার ছবিটা দেখতে পারলেন একটু কেমন দেখা যায়। একটু আগেই আমরা আপনাদেরকে দেখাইছি। তো এরপর হচ্ছে ওরা হচ্ছে এটা দিয়ে পেইন্ট করে দেয়। পেইন্ট করে হচ্ছে ডার্ক জায়গাগুলো একটু ব্রাইট হয়ে যায়। তো গলাটা আমার মনে হয় পেইন্ট না করলেই ভালো হয়। তো কন্ট্রোল জেড দিলে আন্ডু হয়ে যাবে। আই থিঙ্ক গলাটা যেমন আছে তেমনই রেখে দেই, নইলে হচ্ছে অনেক বেশি বাজে দেখা যায়। তো এটাই হচ্ছে যে এর প্রিন্টের জন্য একটু যাতে বেটার দেখা যায় এই জন্য হচ্ছে ওরা এই ইয়ার প্রিন্টটা করে। আর এরপরে যে জিনিসটা ওরা করে সেটা হচ্ছে এই যে ম্যাজিক ওয়ান্ড টুলটা আছে, এটা দিয়ে হচ্ছে এই ডার্ক জায়গাগুলো ওরা হচ্ছে সিলেক্ট করে। দেখেন এখানে হচ্ছে অনেক বেশি জায়গা সিলেক্ট হয়ে গেছে। তো এটা যাতে আর একটু কম জায়গা সিলেক্ট করে এই জন্য হচ্ছে টলারেন্স 64 আছে, 64-এর জায়গায় 30 দিয়ে দিলাম। 30 দেওয়ার পরে
যদি আমি হচ্ছে কন্ট্রোল জেড দেই, দিয়ে হচ্ছে আবার যদি ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করি, এখানে রাইট ক্লিক করে এই যে ম্যাজিক ওয়ান টুল এটা সিলেক্ট করবেন, দিয়ে টলারেন্স 30 দিলেও হচ্ছে অনেক বেশি জায়গা সিলেক্ট হচ্ছে দেখতে পাচ্ছেন, তো কন্ট্রোল জেড দিবেন, দিয়ে হচ্ছে মানে টলারেন্সটা আপনার যতটুকু লাগে টলারেন্স আপনি 10 দিব, 10 দিয়ে হচ্ছে এই যে এবার ঠিক আছে। এবার হচ্ছে এভাবে ক্লিক করে করে আপনি হচ্ছে জায়গাটা এই যে ডার্ক যে জায়গাটা আছে সেই ডার্ক জায়গাটাকে হচ্ছে আপনি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখানে হচ্ছে যে মাল্টিপল যা এরিয়া সিলেক্ট আছে আপনি এটা সিঙ্গেল করে নেবেন, সিঙ্গেল করে নিলে এই জায়গা থেকে তাহলে হচ্ছে আপনার একটা বক্সের ভিতরেই এটা হচ্ছে হবে। এখন এই ক্ষেত্রে সিঙ্গেল দিলে হচ্ছে না, এই জন্য হচ্ছে আপনি এই মাল্টিপল দুইটা বক্স যেটা এটা সিলেক্ট করবেন, তাহলে হচ্ছে এটার সাথে সিলেকশনটা অ্যাড হয়ে যাবে। তো এভাবে করে এই ডার্ক জায়গাগুলো সিলেক্ট করবেন। তো ডার্ক জায়গাগুলো সিলেক্ট করার পরে কন্ট্রোল এম প্রেস করবেন, তাহলে হচ্ছে এই কার্ভস এই জিনিসটা আসবে, এসে হচ্ছে আপনি যদি এটাকে উপরের দিকে উঠায় দেন তাহলে হচ্ছে ব্রাইট জায়গাগুলো ঠিক হবে। আমি এই লাইট জায়গাগুলোও সিলেক্ট করে ফেলছিলাম এই জন্য হচ্ছে না, তো আমি ক্যান্সেল দিয়ে আবার কন্ট্রোল জেড দিলে হচ্ছে জায়গাটা আন্ডু হবে। তো আন্ডু করার পর আমি এই যে এখানে মেক শিওর করব যে আমার মাল্টিপল সিলেকশন সিলেক্ট করা আছে, সিঙ্গেল সিলেকশন দিলে শুধু এক জায়গা সিলেক্ট হবে, ওইটার সাথে এটা মাল্টিপল সিলেকশন হবে না। তো এরপরে হচ্ছে আমি আবার ডার্ক জায়গাগুলোকে সিলেক্ট করব। তো আমার ডার্ক জায়গাগুলো সিলেক্ট হয়ে গেল, হওয়ার পরে আবার কন্ট্রোল এম চাপ দিব, কার্ভস বেরোইছে আসছে, আসার পর হচ্ছে এটাকে যদি আমি একটু উপরে তুলে দেই তাহলে হচ্ছে এটা করার উদ্দেশ্য হচ্ছে জাস্ট আপনার স্কিন টোনটার সাথে এটাকে মিলিয়ে দেওয়া। তো মুভ টুলটা সিলেক্ট করব, করে কন্ট্রোল ডি চাপ প্রেস করব, তাহলে হচ্ছে চলে যাবে। এটা আসলে এখানে মিলাইতে পারছে, আপনি আমার পয়েন্টটা হয়তো বুঝতে পারছেন, আরও সময় নিয়ে আপনি যদি করেন তাহলে হচ্ছে এটা মিলে যাবে। তো এখন মোটামুটি ছবিটা মোটামুটি ঠিকঠাকই লাগতেছে। তো এবার হচ্ছে আমরা এটাকে প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমি এখানে ফাইল নিউ দিয়ে হচ্ছে নতুন একটা A4 সাইজের ডকুমেন্ট নিব, দিয়ে ওকে প্রেস করব। তো এটা যদি আপনার না হয়, মানে ধরেন আপনার এখানে আপনি কাজ করছেন, করে হচ্ছে যে নতুন একটা পেজ ওপেন করতে যাচ্ছেন ফটোশপে, তো এটা যদি ওপেন না হয় তখন আপনি এডিট প্রেস করবেন, এডিটে গিয়ে প্রিফারেন্সে ক্লিক করবেন, করে জেনারেলে যাবেন। তো জেনারেলে যাওয়ার পরে যে ইউজ লেগেসি নিউ ডকুমেন্ট ইন্টারফেস এটা টিক মার্ক দিয়ে দিবেন যদি আপনার নতুন পেজ ওপেন না হয়, আর যদি মানে যদি এটা টিক মার্ক দেওয়া না থাকে এরকম থাকলে নতুন পেজ ওপেন হবে না, টিক মার্ক দেওয়া থাকলেই কেবলমাত্র হচ্ছে নতুন পেজ ওপেন হবে, দিয়ে ওকে প্রেস করবেন। এইটাই মোটামুটি হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজ ছবিটা হয়ে গেছে। হওয়ার পরে আপনি এখানে হচ্ছে যদি বর্ডার দিতে চান তাহলে হচ্ছে এই যে খেয়াল রাখবেন যে আপনার নিচের যে লেয়ারটা আছে এটা তো আসলে পুরাটা জুড়ে আছে, তো এই যে কন্ট্রোল টি যদি আমি প্রেস করি দেখেন এটা হচ্ছে পুরাটা জুড়ে আছে, এটা যদি বন্ধ করি তাহলে আপনি দেখতে পারবেন যে আমার নিচের লেয়ারটা কিন্তু এখনও কন্ট্রোল টি প্রেস করলে নিচে রয়ে গেছে। এটাকে আপনি অফ করবেন, করে হচ্ছে যে আপনি যে পাসপোর্ট সাইজ ছবির লেয়ারটা বানাইছেন এটা সিলেক্ট অন রাখবেন, তাহলে হচ্ছে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে কাজটা আসলে হয়েছে কি না। তো এরপর হচ্ছে আপনি যে বর্ডার যদি দিতে চান ছবিটাতে, এইভাবে রেক্টেঙ্গুলার মার্ক টুল সিলেক্ট করে এখানে হচ্ছে বর্ডারের মাপ অনুযায়ী দিবেন, দিয়ে হচ্ছে ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। তারপরে সেম, তারপর হচ্ছে কন্ট্রোল ডি যদি প্রেস করেন তাহলে হচ্ছে মার্কিংয়ের জায়গাটা চলে যাবে। তারপর উপরেও যদি আপনি একটু বর্ডার দিতে চান তাহলে হচ্ছে সেমভাবে এইভাবে সিলেক্ট করবেন, করে ডিলিট প্রেস করলে এটাও চলে যাবে। তারপরে আবার সেম প্রসেস এই সাইডেও যদি দেন, সেম প্রসেসটা যদি এই সাইডেও দেন তাহলে হচ্ছে এখান থেকেও এটা চলে যাবে, দিয়ে আপনি ডিলিট প্রেস করবেন, করে কন্ট্রোল ডি যদি দেন তাহলে হচ্ছে এটা চলে যাবে। আমার এখানে ডবল সিলেক্টেড ছিল এই জন্য আর কি, যেমন আমার এখানে দুইটা সিলেকশন ছিল এই জন্য দুইটা সিলেকশন একসাথে হয়েছে, যদি শুধু একটা হইতো তাহলে হচ্ছে আমি শুধুমাত্র একটা নিয়ে কাজ করতে পারতাম, এটা হচ্ছে আর কি
উপরে এটা উপরেও যদি আপনি বর্ডারটা একটু ডিলিট করেন এই হলো মোটামুটি আমার ছবিটা এখন এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডেই আমি যেহেতু ছবিটা তুলছি কন্ট্রোল ডি প্রেস করবেন তাহলে হচ্ছে আপনার এটা ঠিক হয়ে যাবে তো এই হলো মোটামুটি আমার পাসপোর্ট সাইজ ছবিটা হচ্ছে ফাইল নিউ একটা ফাইল খুলবেন তো এখানে হচ্ছে আপনি আপনার মাপ মতো 2.5 সেন্টিমিটার উপস টু এটা হচ্ছে সেন্টিমিটারে হবে 2.5 সেন্টিমিটার বাই 3 সেন্টিমিটার দিয়ে এখানে ওকে প্রেস করবেন করার পরে আপনার যে ছবিটা আছে এই লেয়ারটা এটাকে হচ্ছে কন্ট্রোল সি কপি করবেন মুভ টুলটা সিলেক্টেড রেখে এবং হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে এখানে হচ্ছে পেস্ট করবেন করে হচ্ছে আপনি আপনার মাপ এই যে এখানে যে মাপটা করা হয়েছে এই মাপের ভিতরে বক্সটা হচ্ছে মিলিয়ে দিবেন তো মিলিয়ে দেওয়ার পর এখানে যে সাইজটা হইছে এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল মানে একদম রেশিওর সাইজটা তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা ডবল ক্লিক করবেন করে ওকে দিয়ে এটাকে হচ্ছে মার্জ লেয়ার করে দিবেন তো এরপর আপনি হচ্ছে এটাকে কপি করবেন কন্ট্রোল সি কপি এরপর হচ্ছে আপনি এই তো হয়ে গেল মোটামুটি আপনার সাইজ করা পাসপোর্ট সাইজ ছবিটি এটা একদম ইঞ্চি বাই ইঞ্চি পারফেক্টভাবে মাপ মতো আছে 2.5x3.5 ইঞ্চি এরপর আপনি যদি এটাকে প্রিন্ট করতে চান একটা A4 সাইজ পেপারে তাহলে হচ্ছে অনেকগুলো ছবি আপনি একসাথে প্রিন্ট করে বের করে নিয়ে আসতে পারবেন সেই ক্ষেত্রে ফাইল নিউ আপনি হচ্ছে একটা A4 সাইজ পেপার নেবেন নিয়ে ওকে দিবেন প্রেস করার পরে আপনি হচ্ছে এটাকে কপি করবেন করে এখানে হচ্ছে কন্ট্রোল ভি পেস্ট করবেন তো এটা হচ্ছে একটা A4 সাইজ পেপারের মাপ তো এখান থেকে হচ্ছে আপনি এটাকে যতগুলা কপি করতে চান হচ্ছে এখান থেকে করতে পারবেন যদি আপনার বাসায় প্রিন্টার থাকে সেক্ষেত্রে আপনার আর এভাবে করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি আপনি যতগুলা কপি করতে চান এখান কাটবে তারপর হচ্ছে জাস্ট আপনি কপি করে করে হচ্ছে এটা পুরো পেজই কপি করতে পারবেন এরপর হচ্ছে এভাবে আপনি কপি করে জাস্ট এখানে এটা সেভ করবেন সেভ করে হচ্ছে এখান থেকে ফাইল যদি প্রিন্ট করতে চান প্রিন্টে প্রেস করবেন প্রিন্টে প্রেস করার পর আপনার প্রিন্টার সিলেক্ট করবেন করে হচ্ছে জাস্ট এখানে প্রিন্টে প্রেস করলেই হচ্ছে আপনার এটা প্রিন্ট হয়ে যাবে আশা করি ভিডিওটা আপনার কাজে লাগবে আমাকে সাপোর্ট করতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ